আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, আর হলো সেদিন যে আমি পাঙ্কাশ মাছ লবণ দিয়ে দিয়ে রেখেছিলাম, ওগুলো আজকে পাতা দিয়ে আমি রান্না করব। প্যাকেটটা ছুটাচ্ছি আজ, প্যাকেট এমনভাবে প্যাকেট করে ওরা, প্যাকেটের কারণেও সময় লেগে যায়। তো খুলে নিতেছি আগে, বড় মেয়েটা যেন চিংড়ি মাছ নিয়ে আসে। রান্না কর, আমরা রান্না করি ঠিকই, কিন্তু আর আব্বু অমুকে দেয় না, আমিও অমুকে দিই না। এই যে চিংড়ি মাছগুলো মাশাল্লাহ, এবার প্যাকেটগুলো আবার বড়ো আসছে। মাছগুলো প্যাকেট বড়ো না, মাছ বড়ো, ভুল বললে তো আবার আপনারা আজকে না কালকে ঠিকই ধরবেন। এটা মাছগুলো মাশাল্লাহ এবার বড়ো। এদিকে ওর আব্বু কলা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, এটি ভিতরে রাখবো। কলা কম নিয়ে আসছে, কারণ হইলো কলা সব সময় এরম থাকে, তো কম নিয়ে আসলে খাওয়া হয়, বেশি জিনিস আনলে খাওয়া হয় না, এই জন্য ওরা কম করে আনছে। আর এইদিকে তো বললাম, এই যে কলমি শাকটা আমি অলরেডি কেটে নিয়েছি, ওরা কালকে নিয়ে আসছিলো বাজার, বাজার দেখাতে পারিনি, কালকে অনেক কিছু নিয়ে আসছিলো, শাক, বেগুন, ঢেঁড়স, আর এই যে মাছ, এগুলো লেবু পাতা দিয়ে রান্না করবো আমি। এই যে চিংড়ি মাছগুলো আমি ভিজালাম, ভিজানোর পর পরই আমি মাথাগুলো শুধু ফালাইছি, হাতে লাগলে একদমই হয়ে যায় কেটে এগুলো জলে, সেই জন্য আমি আগে এগুলো ফালাইছি। এই যে আর এখন ভিতরেটা ক্লিন করব রক্তটা। এই যে মাছগুলো ক্লিন করে ফেললাম, এই যে এইটার জন্য বেশি দেরি হয় আমার, ভিতর থেকে বার করছি আমি সবসময়। এই যে এখান থেকে কেটে টান দিলে সে পরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক, সবগুলো বেছে নিলাম, ক্লিন করব। এই যে আমি পেস্টটা কেটে নিলাম, আর কড়াইটা বসালাম, এখন রান্না বসিয়ে দিব। আর রসুনটা দিয়ে দিয়েছি, এই যে রসুনটা আমি সাত কোয়া দিয়েছি, বেশি লাগলে শাক আমার তিন মুঠা, ওর আব্বু কম আনছে বলতেছে থেকে যায় সবসময়, আমাকে ঠিক আছে তুমি কম করে দিয়ে আনো। আর মাছটা এখন আমি পেঁয়াজ আর রসুনের সাথে ফ্রাই করে নিব। এই যে আমি অল্প করে হলুদ মরিচ আর অল্প করে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছে কোনো তরকারি রান্না করলে শাক দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিই, কিন্তু শাকের মধ্যে কিন্তু সবটির মধ্যে জিরা খাটে না, আসছে না যে সবটির মধ্যে জিরা, ধনিয়া গুঁড়া, যেমন লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, পালং শাক, এগুলোর মধ্যে জিরা না দিলেও চলে। যদি চিংড়ি মাছে দেওয়া পরে শাকের, পালং শাকের মধ্যে, তাহলে একটু সামান্য চার ভাগের এক ভাগ দিলে মানে অন্যরকম একটা গ্রান আসে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম, এখন আমি লাড়াচাড়া দিয়ে ট্রান্সফার করে দিব ওটার মধ্যে, একটু তরকারি বসিয়ে দিব এখানে। এখানে আমি ট্রান্সফার করে দিলাম, এখন আমি ঘুরে দেবো শাকটা অল্প করে, এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি চিংড়ি মাছ রান্না করবো আগে, তারপরে পাঙ্কাশ মাছ রান্না করবো। আমি পেঁয়াজটা ভাজা হয়েছে, আরও ভাজা হবে, আমি দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছে অবশ্যই লাগে এগুলো। আমি দিই, কারা দেয় কি না আমি জানি না, কেউ মনে নাও দেয়, আমি দিই, আমার বড় মেয়ে পছন্দ করে চিংড়ি মাছ পাওয়ার জন্যে। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অল্প করে আদা রসুন দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ আদা রসুন এত লাগে না,
ভালোভাবে ভাজা হলে হলদি, জিরা গুঁড়া, মরিচের ফাঁকি সব দিয়ে দেব। আর কি আর বলবো, দেশে হোক বা বাইরে হোক, এই মহামারী করোনা ভাইরাসটা যাচ্ছে না, সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই গজব থেকে মুক্ত করে। নামাজ পড়ে সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন, আল্লাহ সব যেন আগের মতন করে দেয় দেশটাকে। বাহিরে গেলেও যেমন ভয় লাগে, আর সব বাচ্চারা কিন্তু মাস্ক পরতে পারে না, সবার কিন্তু একরকম না, কেউরই কিন্তু শ্বাসকষ্টও আছে, শ্বাসকষ্ট হলে কিন্তু মাস্ক পরতে পারে না, এমনও বাচ্চাকেও দেখা যায় এখানে। আর আমরা প্রায় অনেক দিন ধরে বাহিরে যাওয়া পড়ে না, ওর আব্বুর কাজের ফাঁকে যেত, এখন তো কাজকর্ম নাই। আল্লাহ চাইলে আবার আগের মতন জানি করে দেয়। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনে জানি সব ঠিকঠাক করে দেয়। আমার শাকটা অলরেডি পানি উঠেছে, এদিকে শাকটা হোক, আর এদিকে হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর দেখেন, বাংলাদেশে একটা ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না, আর সৌদি আরবে অলরেডি 3 ভ্যাকসিন এসে পড়েছে। আবার শুনলাম যারা 1-2 দিয়ে দিয়েছে, দিয়ে ফেলেছে, তারা অবশ্যই তৃতীয় ডোজ দিতে পারবে, আর আমাদের বাংলাদেশে বলে একটা ডোজই বলে দেওয়া হয়নি। কি বলবো আর, কি দেশে বাস করি আমরা, নিজের কাছে লজ্জা লাগে এই দেশের কথা মনে হইলে। হলুদ মরিচটা দিয়ে দিলাম, এখন আমি জিরা গুঁড়া দিব। কালকে রাত্রে আমি জিরাটা টেলে আমার হাজবেন্ডের ফ্রাই করে দিছি, আবার এই যে অল্প করে জিরা গুঁড়াটাও দিয়ে দেব। জিরা গুঁড়াটা দিলে চিংড়ি মাছের মধ্যে কি বলবো, গ্রানটা এত সুন্দর আসে। কিন্তু চিংড়ি মাছটা আমি কম খাই, এমনি কম খাই, আমার কোনো অ্যালার্জি নাই, অ্যালার্জি সবার কিন্তু আছে কম বেশি, কিন্তু আমার এত নাই, তারপর আমার ভালো লাগে না অ্যালার্জি, এই যেমন লাগে খেলে মনে আমি অসুস্থ হয়ে যাবো এরকম লাগে। আমার হাজব্যান্ডের সাথে অ্যালার্জি আছে, ও আবার একদমই কম খায়, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো একদম কম খায়, ইলিশ মাছটা আমার জন্য আনে। এটা এখন 2-3 মিনিটের মতন কষাবো, কষানোর পরে আমি 800 জিনিস দিতে ভুলে গিয়েছি, লবণ, লবণ ছাড়া তো আর টেস্ট লাগবে না। যাক, যে কথাটা বলতে নিছিলাম, দেশে একটা ভ্যাকসিন দিতে পারে নাই, ভ্যাকসিন তো কোনো কাজ করে না, এটা শুধু রোগটাকে বাহিরে গেলে যেন সোয়াশুই না হয় এই জন্য দেওয়াটা। রাব্বুল আলমিনে চাইলে এক মুহূর্তে সব ধ্বংস করে দিতে পারে, কারণ আমরা আল্লাহর উপরে তো যেতে পারবো না, আল্লাহই ভালো বুঝে। তারপরও সৌদি আরবে অলরেডি 3 ভ্যাকসিন অলরেডি এসে পড়েছে, যারা প্রথম আর দ্বিতীয় দিয়ে ফেলেছে তারা দিবে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডে প্রথম আর দ্বিতীয় দিয়ে ফেলেছে, আর আমার হইলো ঈদের 5 পরে 25 আমার অ্যাপয়েন্টমেন্ট রাত্রে 8 বাজে। ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে, শরীর সলামতে রাখে, ইনশাল্লাহ যাব। এই যে চিংড়ি মাছটা আমার প্রায় 2-3 মিনিট কষানোর পর আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিব, এখন শাকটার মধ্যে কাঁচামরিচ দিব। আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি 2 করাচ্ছি, একদম বড় মেতে বা জাল খেবে না, এটার মধ্যেও 2 দিয়েছি, শাক বুঝিবি 2 দিয়ে দিয়েছি। তাহলে হতে থাকুক, তারপর আরেক কাঁচাকারি বসাবো। আমি শাকটা নামিয়ে ফেললাম, আর যে চিংড়ি মাছ, চিংড়ি মাছে আমি একটু জিরা গুঁড়া দিব বাবার উপর দিয়ে, এখন পর্যন্ত দিইনি। আর এখন আমি আরেকটা তরকারি বসাবো, আমি তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ কম লাগবে। যারা লু পাতা দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই যথেষ্ট কমে কম দেওয়ার, কারণ এটা শুধু মরিচেই হয়, মরিচ না দিলে এটার মধ্যে টেস্ট লাগবে না। মানে পাঙ্কাস মাছ হোক বা রুই মাছ হোক, যারা যেভাবে পছন্দ করেন। বাজার হতে থাকুক,
এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আদা রসুন দুটো একসাথে দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, কারণ এটা ঝাল ঝাল হবে। মরিচগুলো জাল না, আমি আগেও বলছি আপনাদের মরিচ জাল না, কাঁচা মরিচ দিব। একটু ভাজা হোক, তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব কষানোর মধ্যে। বাবা বলতেছি তা জাল হবে, জাল না হলে টেস্ট লাগবে না। কষিয়ে নি আমি লাস্টে লেবু পাতাটা দিয়ে দিলাম, আর ধনে পাতাটা দিয়ে দিব। লেবু পাতা লাস্টে দিলে তিতা তিতা হবে না, তিতা হয়ে যাবে। একটু বলে দিলাম, আবার আগে দিলে একদম খাওয়া যাবে না, বিষ হয়ে যাবে। আর এই পাতা এই পাঙ্কাশ মাছ এভাবে করতে চাইলে, বা রুই মাছ পাঙ্কাশ মাছ যে কোনো মাছ আপনার আগের দিন লবণ দিয়ে দিয়ে রাখবেন, সারা রাত বিষ ইয়ে হবে, লবণ ঢুকবে, তারপরে এরকম লেবু পাতাতে রান্না করে দেখবেন এত খাবারটা এত টেস্ট। যাক, আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে আমি পাঙ্কাশ মাছ রান্না করলাম লেবু পাতা দিয়ে, আর হলো কলমি শাক, আর বড় মেয়ের জন্য চিংড়ি মাছ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।